আসসালামু আলাইকুম। জিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইলিশ মাছ কেনা ভালোবাসে, কিন্তু কাটার কথা ভেবে অনেকেই পছন্দের মাছটা খেতে ভয় পাই। আমার আজকের ইলিশ রান্নাটা সেই ভয়কে জয় করে দেওয়ার চেষ্টা। কাটা হয়ে যাবে মোমের মতো নরম, তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো রান্নার জন্য এখানে আমি একটি ইলিশ মাছ কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা, আরও দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আরও দিব এক পিস লেবুর রস। সব শেষে দিব এক কাপ পরিমাণ টক দই। এগুলো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। সবগুলি মাছে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে। এখানে আমি মাছের মাথা নিয়েছি, মাথায় প্রচুর কাঁটা থাকে। লেজও নিয়েছি, লেজেও প্রচুর কাঁটা থাকে। রান্না শেষে দেখাবো কাঁটাগুলো কত নরম হয়ে যায়। এবার আমি এটা এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। এক ঘন্টা পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন করে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি, আরও দেব ফালি করে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিব 1 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আরও দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আরও দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলি এবার আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গরম পানি। এই গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলি আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ পাপরিকা গুঁড়া। এই পাপরিকা গুঁড়াটা দেওয়ার ফলে তরকারির কালারটা খুবই সুন্দর হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এটা আমি ভালো করে আরেকটু কষিয়ে নিব। এবার কষানো মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ গরম পানি। এই গরম পানিটা ভালো করে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব আরও 1 কাপ গরম পানি। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে প্রেশার কুকারে ঢেলে নেব। প্রেশার কুকারে কষানো মশলার মধ্যে দিয়ে দিব আরও 1 কাপ গরম পানি, একটু নেড়ে মিশিয়ে নিব।
এর মধ্যে দিয়ে দিব মাছগুলোকে। মাছগুলি দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলি দেওয়া হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা ঝোলগুলিও দিয়ে দিব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। এবার চুলায় 10 মিনিট হাই হিটে জাল করে নিব। তারপর চুলার আঁচটা লো করে 1 ঘন্টা 30 মিনিট রান্না করে নিব। 1 ঘন্টা 30 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন আমি মাথার কাটাটা ভেঙে আমি দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে, একদম মোমের মতো নরম। লেজটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দেখাচ্ছি। ইলিশ মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অনেক অনেক ভালো এবং সুস্থ থাকুন সবাই।